এভাবেই ঘাটে অলস পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। গত চার দিন ধরে বৈরী আবহাওয়ায় সমুদ্রে যেতে পারছেন না জেলেরা। বরগুনার পাথরঘাটায় নোঙর করে রাখা হয়েছে সমুদ্রগামী মাছ ধরার এই ট্রলারগুলো। ইলিশের ভরা মৌসুম চলছে, সমুদ্রে জাল ফেললেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এতে কাঙ্ক্ষিত মাছ শিকার করতে না পারায় লোকসানে পড়েছেন তারা। সাগরের অবস্থা এখন খুবই খারাপ, আবহাওয়া অনেক খারাপ, আর সাগরে বড় বড় ঢেউ, আপনার বোট উল্টে ফালানের পরিস্থিতি। সাগরে মাছ পাওয়া যায় কিন্তু আবহাওয়া খারাপ, এবারে আমরা মাছ ধরতে পারতেছি না। যার লোক অবস্থা এবার গুরুতর, খালি সাগরে যায় একদিন দুদিন ফিশিং করতে পারে, আবার আবহাওয়া খারাপ দৌড়ে চালান খাওয়া শেষ। জেলেরা মাছ শিকার করতে না পারায় পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে মাছের সরবরাহ। একদিনের ব্যবধানে মাছের যোগান নেমে এসেছে অর্ধেকে, ফলে কমেছে রাজস্ব আদায়। তারা যতদিন থাকার কথা ছিল ততদিন তারা থাকতে পারে নাই, সে অনুসারে অল্প পরিমাণ মাছ এসেছে, অল্প পরিমাণ মাছ থাকার কারণে আমাদের অবতরণের পরিমাণও কমে যাচ্ছে। এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলেরা যাতে মাছ ধরতে না যায় সে ব্যাপারে প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড। সমুদ্র স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওনারা যেন সমুদ্রে মাছ ধরতে না যায়, সেই জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। গত মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে সমুদ্রে মাছ ধরতে যেয়ে ট্রলার সহ ডুবে যাওয়া বরগুনার 17 জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। একই দিনে বিষখালী নদীতে মাছ শিকার করতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ এক জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।